এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের কলকাতা শহরেরই একটি জায়গা, এবং বাগি 3 আজকে সবাই রিলিজ করেছে। এবং এই সিনেমা সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশন হাউস প্রডিউস করেছেন এবং সিনেমা ডিরেক্টর হচ্ছে আহমেদ খান। এবার তুমি যদি জিজ্ঞেস করো আহমেদ খান কে, তাহলে খুব সহজে বলবো একজন সফল কোরিওগ্রাফার। এবং এই আহমেদ খান হচ্ছেন মিস্টার ইন্ডিয়া সিনেমাতে অনিল কাপুরের যে মানে অরফানেজ দেখিয়েছিল সেখানে সব থেকে বদমাইশ ছেলেরা, মানে সেটা সব থেকে বেশি মানে দুষ্টুমি করছিল ইনফ্যাক্ট এই সিনেমাতে, মানে মিস্টার ইন্ডিয়াতে। এবং 2020-র আজকে হচ্ছে তোমার 6th March, বিখ্যাত কিছু মানুষের জন্মদিন, যেমন গৌরব চক্রবর্তী, জাহ্নবী কাপুর থেকে শুরু করে হর্ষালী, মানে বজরঙ্গি ভাইজানের বাচ্চারা সেখানে আজকে বাগি 3 রিলিজ করেছে। এবং আমি ক্রাইম মাস্টার রোডো এই মুহূর্তে যেখানে রয়েছি জায়গাটা দেখাচ্ছি। সিনেমাতে বেসিক যে গল্পটা দেখেছে দুটো ভাইয়ের গল্প, রণিত এবং বিক্রম, এবং এই দুটো ভাইয়ের ক্যারেক্টার করেছে রিতেশ দেশমুখ এবং আমাদের সবার প্রিয় টাইগার শ্রফ। এবং টাইগার শ্রফের ফিটনেস নিয়ে কোনো সন্দেহ নেই, এবং যেটা সবথেকে বেশি আমার মনে হয়েছে সবাইকে বলা ছিল যে একজন কোরিওগ্রাফার যখন কোনো সিনেমা ডিরেক্ট করে তখন সেই সিনেমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা হয় সিনেমার ফাইট সিকোয়েন্স, কারণ ফাইট সবথেকে বেশি ইম্পর্টেন্ট জেস্চার, মানে জেস্চার আর তুমি বলতে পারো ফাইটকে। এবং সেভাবে বলতে গেলে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচণ্ড উল্লেখযোগ্য একটি রোল প্লে করেছে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করেছে জুলিয়াস প্যাকিয়াম, এর আগে সলমান খানের সিনেমাতেও করেছেন উনি, স্বাগত সবকা স্বাগত, এই যে গানটার এগেনস্টে যে কোরিওগ্রাফি সেটাতেও প্রচুর হেল্প করেছেন জুলিয়াস প্যাকিয়াম। এবং হ্যাঁ, বিশাল দাদলানি প্রচণ্ড বড় একজন মিউজিক কম্পোজার, বিশাল এবং শেখারের একটি গান রিমেক হিসেবে ইউজ হয়েছে। টাইগার শ্রফের যেটা সবথেকে বেশি মানে যেটা আমার মনে হয়েছে সাবজেক্টিভ, আমার যেটা ভালো লাগবে তোমার খারাপ লাগতেও পারে, টাইগার শ্রফের যে মানে এখনও যে উইক পয়েন্টটা সেটা হচ্ছে আমরা ভারতীয়রা যখন কোনো সিনেমা দেখতে বসি ইমোশনটা খুব ইম্পর্টেন্ট। মানে একটা মানুষ একটা নর্মাল মুডে আছে হঠাৎ করে রেগে যেতে পারে না, বিকজ ক্যারেক্টারের যে শেড, বুদ্ধিমান, কোল্ড ব্লাডেড, অনেস্ট, লয়াল, তুষ্টু, ওকে, যেন নর্মালি একটা নেচার হয়, হিউম্যান নেচার যেটা হয়, টাইগার শ্রফ সেরম হওয়া সত্ত্বেও হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে ভালোবেসে ফেলে, হঠাৎ করে রিয়াকশন দিচ্ছে, এই যে হঠাৎ করে ট্রান্সফরমেশনটা, সেইটার এগেনস্টে আমি 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 ডেফিনেটলি বলবো টাইগার শ্রফ ফিটনেসের দিক থেকে মানে ওয়েল অর্গানাইজড কোরিওগ্রাফড বলা যেতে পারে একজন অ্যাক্টর, যাকে দেখে ঋত্বিক রোশন থেকে শুরু করে শাহরুখ খান সবার শেখা উচিত এই বয়সে এসেও, যে টাইগার শ্রফের শুরুটা কত যত্ন করে শুরু হয়েছে। মানে আমি অভিনয়ের দিক যদি তুমি বলো তাহলে ইরফান খান আছে, নওয়াজুদ্দিন সিদ্দিকী আছে, শাহরুখ খান আছে, এরা তো ডেফিনেটলি ভালো অভিনেতা, সৌরভ শুক্লা আছে, অনেক অনেক সিনেমাতে অভিনয় করে না, এরা ডেফিনেটলি খুব স্ট্রং অভিনেতা। কিন্তু তুমি এখন ফিটনেস বা প্যাকেজ নিয়ে বলবে মানে সিনেমার ফাইট সিকোয়েন্সে কতটা ভালো করবে, জন এব্রাহিম আমার খুব ফেভারিট, কিন্তু জ্যাক মানে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের অভিনয় দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে রিসেন্টলি। এবং আমি বলবো এই সিনেমার মিউজিক নিয়ে তানিষ্ক বাগচি, তোমার রোচক কোহলি, বিশাল দাদলানি, বাপি লাহিড়ি, এরা সবাই মিউজিক করেছে ঠিকই, আর একজন নতুন মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার মিউজিক থেকে বেশি ছাপিয়ে গেছে। এবং ইয়ারা বলে একটা গান আছে, মেরা ইয়ারা, ওকে, সেই গানে মানে সেই তোমার গানটায় অনেক দিন পর একটা ভালো মেলোডি বলিউডে শুনলাম, যেটা অরিজিনাল মেলোডি। এবং দুই ভাইয়ের মধ্যে যে তোমার যে মানে কী বলবো টাই আপসগুলো বলে, যে ইমোশনাল ডিপেন্ডেন্সি এক দুই ভাইয়ের মধ্যে, সেটা খুব ফাটাফাটি ফুটে উঠেছে শ্রদ্ধা কাপুর এই সিনেমার হিরোইন বলতে গেলে। এই সিনেমা মানে লিটারেলি দুজন হিরোইন এই সিনেমাতে, একটা শ্রদ্ধা কাপুর আর একটা হচ্ছে অঙ্কিতা লোখান্ডে। এই অঙ্কিতা লোখান্ডেকে কিছু সিরিয়াল, কিছু কম বাজেটের সিনেমাতে বলিউডে দেখেছি, প্লাস কপিল শর্মা শোতে একটা সময় কপিল শর্মার পার্টনার ছিল। কিন্তু বলতে গেলে যেটা সবথেকে বেশি বলতে হয়, এই সিনেমাতে মানে শ্রদ্ধা কাপুরের লুক ওয়াইজ, কস্টিউম ওয়াইজ, মেকআপ ওয়াইজ তো খুবই ভালো লাগছিলো, মানে সাবজেক্টিভ ভালো লাগাটা, কিন্তু সে অর্থে শ্রদ্ধা কাপুরের কিছু করার ছিল না। একটু পরেই ফিভার 104 FM, আমার ঠিক 6টা বাজবে, আমার ঘড়িতে 5:30 প্রায় বেজে গেছে, একটু পরে 6টা বাজবে, 6টা বাজলেই মিটার ডাউন শুরু হয়ে যাবে। এবং আজকে ফিল্মি ফ্রাইডে, আমি ক্রাইম মাস্টার রোডো, মিটার ডাউনের কিছুক্ষণ পর থেকেই বক্স অফিস ফিভার তুমি শুনতে পাবে আমার গলায়, এবং আরও অনেক ছ্যাবলামো মজা করার জন্য কান রাখতে হবে ফিভার 104 FM, আর চোখ রাখতে হবে মিটার ডাউন -R0 পেজে। এবং এই বাগি সিনেমাকে কটা স্টার দিচ্ছি বা কটা চুমু দিচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা বক্স অফিস ফিভারে জেনে নেবে। এবং সিনেমাটা কিন্তু ডেফিনেটলি দেখে নেওয়া, দেখার মতো সিনেমা, সিরিয়াসলি।